বন্ধুরা, স্বাভাবিকভাবেই আমরা আমাদের জীবনের একটা বড় সময় বিদ্যালয়ে কাটিয়ে দিই। এই কারণেই আমাদের জীবনে স্কুল জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার অনেক বড় প্রভাব থেকে যায়। অনেক সময় আমরা স্কুল জীবনের ঘটে যাওয়া ঘটনা স্মৃতিচারণ করি। সেটা হতে পারে বন্ধুদের সাথে করা কোনো দুষ্টুমির কাহিনী অথবা শিক্ষকদের কাছে থেকে পাওয়া কোনো শাস্তি। আগেকার সময় স্কুলে যাওয়ার অনেক বেশি গুরুত্ব ছিল, সেটা হোক মা বাবার ভয়ে অথবা অন্য কিছু। স্কুলে আমরা অবশ্যই যেতাম, কিন্তু সময়ের সাথে সাথে স্কুল জীবন খুবই বোরিং হয়ে যাচ্ছে, যার কারণে বাচ্চাদের মন পড়ালেখা থেকে এবং স্কুল থেকে সরে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে এমন সব স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি যেখানকার নিয়মকানুন অন্যান্য স্কুল থেকে অনেক আলাদা। সেখানকার নিয়মকানুন শুনলে পৃথিবীর সমস্ত বাচ্চারাই সেসব স্কুলে পড়তে চাইবে। আজকে আমরা পৃথিবীর সেসব স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি। এক নম্বরে আছে বার্গেজ হিল স্কুল। লন্ডনে অবস্থিত এই স্কুলে একটা বিশেষ নিয়মের কারণে বেশ পরিচিত, যেগুলো শুনে আপনারা ভাববেন, ইস, যদি আমরা স্কুলে পড়ার সুযোগ পেতাম। এই স্কুলের নিয়ম অনুসারে 12 বছরের সকল স্টুডেন্টদেরকে সব কিছু করার স্বাধীনতা রয়েছে। তারা চাইলে স্কুলে ক্লাস করতে পারে, আর না চাইলে তারা ক্লাস না করে বাইরে ঘুরতে পারে। যদি সিগারেট খেতে চান, তবে কারো কাছে লুকানোর প্রয়োজন নেই, আপনি ক্লাসে বসেই সবার সামনে সিগারেট খেতে পারবেন। এইরকম ডিসিশন নেওয়ার পেছনে কারণ ছিল, এখানকার প্রিন্সিপালের ভাবনা ছিল বাচ্চাদেরকে যেই কাজ করতে নিষেধ করা হয় তারা সেটাই বেশি করে। এই জন্যই এখানে তাদের সব কিছু করার স্বাধীনতা দেওয়া হয়েছে, যাতে করে তাদের ভেতরে লুকিয়ে থাকা সব রকম প্রতিভা বিকশিত হতে পারে, যাতে তাদের মধ্যে থাকা ট্যালেন্ট সম্পর্কে জানা যায়, যাতে এইসব বাচ্চারা সেই কাজ করতে পারে যেটা তারা করতে চায়, এবং তাদের মন যেসব কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকে। এই কনসেপ্টটা তো অনেক ভালো ছিল, কিন্তু এখানকার বাচ্চারা এই কনসেপ্টের সুযোগ নিয়ে এই স্কুলকে পুরো গোয়ালঘর বানিয়ে ফেলেছিল, যার কারণে প্রিন্সিপালকে এই কনসেপ্ট বন্ধ করতে হয়। নাম্বার 2, ওরেস্টেড জিমনেশিয়াম। বন্ধুরা, এই স্কুলটি ডেনমার্কে অবস্থিত। এই স্কুলটি টপ স্কুলগুলোর মধ্যে একটি। এই স্কুলের স্টুডেন্টদের সবার সাথে কথা বলার স্বাধীনতা রয়েছে, সেটা হোক স্কুলের শিক্ষকদের সাথে অথবা প্রিন্সিপালের সাথে। এখানকার স্কুলের বাচ্চারা যে কোনো জায়গায় বসে ক্লাস করতে পারে। এছাড়াও এখানকার স্টুডেন্টদের হাই টেকনোলজি বেস শিক্ষা রয়েছে। তাদের আছে ল্যাপটপ থেকে শুরু করে সব ধরনের ডিভাইস, যাতে করে তারা পড়ালেখা খুব ভালোভাবে চালাতে পারে। এটা একটা ওপেন স্কুল। বন্ধুরা, এই স্কুলের বিশেষত্ব কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। নাম্বার 3, ফরেস্ট কিন্ডারগার্টেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। অন্য সকল স্কুল থেকে এই স্কুল একদম আলাদা। স্কুলের 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের স্কুলের ক্লাসরুমে না বসিয়ে একটা পার্কের মতো জায়গায় বসানো হয়, যাতে এই বাচ্চারা প্রকৃতিকে কাছ থেকে দেখতে পারে এবং তারা জানতে পারে। এই বাচ্চাদের বইয়ের জ্ঞানের থেকে প্র্যাকটিক্যাল শিক্ষাই বেশি দেয়া হয়, যাতে করে এই বাচ্চারা বেশ বুদ্ধিমান হয়। এর মাধ্যমে এদের মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই ভালোভাবে বিকাশ হয়। এই স্কুলের বাচ্চারা ছোট বয়সেই অনেক কিছু শিখে ফেলে, যেটা অনেক বাচ্চারা বড় হয়েও শিখতে পারে না। নাম্বার 4, রিভার প্লে স্কুল। এখন যে স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি সেই স্কুল সম্পর্কে শুনে আপনারা অবাক হয়ে যাবেন। এই স্কুলটি আর্জেন্টিনায় অবস্থিত। এই স্কুলে মোট 2000 বাচ্চা রয়েছে। এই স্কুলের বাচ্চাদের স্কুলে ক্লাসরুমে না পড়িয়ে বড় একটা স্টেডিয়ামে পড়ানো হয়, যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, যেটা আর্জেন্টিনার সব থেকে বড় স্টেডিয়াম। এই স্টেডিয়ামে যখন খেলা হয় না তখন এখানে বাচ্চাদের ক্লাস করানো হয়, কিন্তু যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার খেলা হয় তখন বাচ্চারা ক্লাস করার সাথে সাথে খেলা দেখার সুযোগও পেয়ে থাকে। অবাক করা কাণ্ড, তাই নয় কি? হ্যাঁ বন্ধুরা, পড়ালেখাও হবে, মজাও হবে। তো বলুন তো কেমন লাগলো এই মজার স্কুলটি? নাম্বার 5, লেক গার্ডেন হাই স্কুল। বন্ধুরা, আপনারা কি এমন স্কুল সম্পর্কে জানেন যেখানে লেখাপড়া করিয়ে ফিল্মি কাহিনী শোনানো হয়? জি হ্যাঁ, এই স্কুলটি ঠিক তেমনি একটি স্কুল। এখানে অ্যাক্টিং রিলেটেড সমস্ত কিছুই শেখানো হয়, যেগুলো অ্যাক্টিং করার জন্য প্রয়োজনীয়। এই স্কুলকে যদি আপনারা অ্যাক্টিং স্কুলও বলে থাকেন তাহলে ভুল হবে না। এখানে অ্যাক্টিং, সিঙ্গিং, ডান্সিং, এডিটিং, মিক্সিং এবং এর সাথে নিউজ প্রেজেন্টিংও শেখানো হয়।
এই স্কুল থেকে অনেক স্টুডেন্ট বর্তমানে হলিউডের অনেক বিখ্যাত নায়ক নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি ফিল্ম জগতে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনারা এই স্কুলে ভর্তি হতে পারেন। কিন্তু এই স্কুলে খুব সহজে চান্স পাওয়া যায় না, যারা খুব ভাগ্যবান তারাই কেবল এই স্কুলে চান্স পায়। নাম্বার ৬, উইচ স্কুল? এখন আমি এমন একটি স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি যে স্কুল সম্পর্কে শুনে আপনারা অবাক এবং চিন্তিত দুটোই হবেন। আপনারা শুনে অবাক হবেন যে এমন স্কুল দুনিয়াতে হতে পারে যে স্কুলে প্যারানর্মাল জিনিসের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়। এখানে নিয়মকানুন শেখানো হয়, কিভাবে আত্মার সঙ্গে মিলিত হয়, কিভাবে আত্মাদের সঙ্গে মিশতে হয় এবং তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এগুলো শেখানো হয়। একই সঙ্গে কিভাবে হিপটোনাইজ করা হয় সেটাও শেখানো হয়। জাদুবিদ্যা শেখানোর জন্য স্কুলটা খুবই ভালো। এখানে ভূত প্রেতের সঙ্গে জড়িত সকল জিনিস খুব ভালোভাবে শেখানো হয়। এটি দুনিয়ার অদ্ভুত স্কুলগুলোর মধ্যে একটি। তো আপনাদের এই স্কুল সম্পর্কে জেনে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাম্বার ৭, বোট স্কুল। বোট স্কুল বলতে বোঝানো হয় বাচ্চাদের নৌকাতে করে পড়ালেখা শেখানো হচ্ছে। বোট স্কুল বলতে বোঝানো হচ্ছে যে স্কুলগুলো নৌকায় স্থাপিত। এই স্কুলটি বাংলাদেশে রয়েছে। এই স্কুল গড়ে ওঠার পেছনে একটি করুণ কাহিনীও রয়েছে। আসলে দেশের মানুষের বেশিরভাগ সময় তারা বন্যার সম্মুখীন হয়, যার কারণে এখানকার বাচ্চাদের লেখাপড়া অনেক সময় বন্ধ হয়ে যায়। এই সমস্যা সমাধান করার জন্য এখানকার সরকার বাচ্চাদের নৌকায় করে পড়ালেখা করানোর উদ্যোগ শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল পরিস্থিতি যাই হোক না কেন বাচ্চাদের লেখাপড়া যেন বন্ধ না হয়ে যায়। একটা গরিব দেশ হওয়া সত্ত্বেও শিক্ষা নিয়ে এত সুন্দর পদক্ষেপ নেওয়ার কারণে এই ব্যাপারটি আসলে সুনামের যোগ্য। বাস্তবে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এত সুন্দর পদক্ষেপ হয়তো আর অন্য কিছুই হতে পারে না। নাম্বার ৮, বন্ধুরা সবশেষে আমরা এমন এক স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি যে স্কুলে যৌন শিক্ষা সম্পর্কে অনেক অ্যাডভান্স চিন্তা করে। এই স্কুলের ১৩ বছর বয়সের উপর মেয়েদেরকে সেক্স সম্পর্কে অদ্ভুত শিক্ষা দেওয়া হয়। তাদের সেক্সের সঠিক পদ্ধতির ব্যাপারে অনেক গভীর শিক্ষা দেওয়া হয়ে থাকে। একই সাথে এটাও শেখানো হয় কিভাবে তাদের পার্টনারকে অনেক ভালোভাবে সন্তুষ্ট করা যায়। কি আসলেই অদ্ভুত না স্কুলটা? বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।